একটা মানুষের অনেকের ক্ষেত্রে প্রচলিত যে আমার বাত হয়েছে, বাতের তো কোনো চিকিৎসা নাই, বাতের বাত তো ভালো হয় না, তো এখন আমরা আমি কেন একজন রিউমাটোলজিস্টের শরণাপন্ন হব, কিংবা কেনই বা আমি হচ্ছে যে এত ওষুধ খাব। এখানে হচ্ছে যে একটা ভুল ধারণা, বাত কিন্তু মানে রিমিশন, বাতকে হচ্ছে যে মানে বাত যখন মাথা চড়া দেয় সেটাকে রিমিশনে আনা, সেটাকে দমায় রাখা কিন্তু সম্ভব, এবং সেটার জন্য অনেক ভালো ভালো উন্নত ওষুধ আবিষ্কৃত হয়েছে। এবং এক্ষেত্রে একজন রিউমাটোলজিস্ট শরণাপন্ন হওয়াটা খুবই অত্যাবশ্যক, কারণ হচ্ছে যে দেখা যায় যে বাতগুলো আমাদের যে জয়েন্ট সেই জয়েন্টগুলোকে অনেকটাই নষ্ট করে দেয়, এবং যখন জয়েন্ট নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই জয়েন্টের কর্মক্ষমতা তার থাকে না, এবং দেখা যায় যে বাতের যে ওষুধগুলো ব্যথার ওষুধ কিন্তু বাতের ওষুধ না, বাতের কিন্তু অনেক উন্নত ধরনের ওষুধ আছে। যেমন একজনের ডায়াবেটিস কিংবা কিডনির রোগ হলে অথবা একজনের হার্টের রোগ হলে কিন্তু তাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, এরকম বাতেরও কিছু ওষুধ আছে যেগুলো বাতকে নিয়ন্ত্রণ করে, সেই ওষুধগুলো দীর্ঘদিন খেয়ে গেলে সেটা অবশ্যই একজন রিউমাটোলজিস্ট নিয়ম মতো যখন প্রেসক্রিপশন করবে, এবং একজন আক্রান্ত ব্যক্তি যখন সেটা নিয়ম মতো খাবে রোগটাকে নিয়ন্ত্রণে আনতে পারলে, তখন কিন্তু তার ব্যথার ওষুধ কম খাওয়া লাগবে, এবং ব্যথার ওষুধগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম শরীরের ক্ষতি করে। আবার এক্ষেত্রে আরেকটা কথা বলে রেখেছি যে মানুষ দেখা যায় যে ব্যথার ওষুধ খায়, তারপর হচ্ছে যে বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের ওষুধ খায়, ব্যথার ওষুধ যেরকম শরীরের ক্ষতি করে গ্যাস্ট্রিকের ওষুধও কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে, আমাদের শরীরে ক্যান্সারের প্রাদুর্ভাবটা বাড়িয়ে দেয়। তো এই জন্য একজন রিউমাটোলজিস্ট শরণাপন্ন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই দেখা যাচ্ছে যে ব্যথা হচ্ছে নিজে থেকে ওষুধ খাচ্ছে, কিংবা একজন রিউমাটোলজিস্ট শরণাপন্ন হচ্ছে না। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে তার যে কী রোগ, কী ধরনের আর্থ্রাইটিস, কী ধরনের বাত রোগ সেটাকে নির্ণয় করা, এবং সেটাকে নির্ণয় করলেই কিন্তু সঠিক চিকিৎসাটা একজন আক্রান্ত ব্যক্তি পেতে পারেন। এবং একজন আক্রান্ত ব্যক্তি যখন সঠিক চিকিৎসা পাবেন তাকে কিন্তু দেখা যাবে যে এটা আমাদের উদ্দেশ্যই কিন্তু একজন রোগীকে ব্যথার ওষুধ থেকে দূরে রাখা। আমাদের যে মানে রিউমাটোলজি যে বিভিন্ন ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ যেটাকে DMRD বলা হয়, অথবা এখন নতুন নতুন অনেক বায়োলজিক্স আবিষ্কৃত হয়েছে, এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে ব্যথার ওষুধ, তারপর হচ্ছে যে স্টেরয়েড যেমন কর্টান, প্রিকোডিল, ডেল্টাসোন, এগুলো খেয়ে খেয়ে রোগীরা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের তাদের তো এক বাত রোগ থাকেই আরও অনেক নতুন নতুন রোগকে ডেকে আনে, কিডনিতে বিভিন্ন রকমের রোগ ডেকে আনে, তারপর হচ্ছে যে পেশেন্ট লিভারে বিভিন্ন রকম রোগ ডেকে আনে, তারপর হচ্ছে যে হাড় ক্ষয় হয়ে যায়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট সমস্যা, বিভিন্ন ধরনের রোগ ডেকে আনে। এই জন্য একজন রিউমাটোলজিস্টের তত্ত্বাবধানে থেকে বাত নিয়ন্ত্রণের ওষুধ সেগুলোর মধ্যে যদি রোগীরা থাকে, প্রদাহজনিত বাতের রোগীরা, তখন কিন্তু তাদের ব্যথার ওষুধটা, এরকম অনেক হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আছে যারা একদম তাদের বাত অনেকাংশেই নির্মূল না হলেও এগুলোকে দমন করে রাখা সম্ভব হয়েছে, এবং এরা এখন স্বাভাবিক জীবনযাপন করছে।